আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমের এই সিজনে তোমাদের জন্য নিয়ে এসেছি আমের জিলাপি। যদি হয় কাঁচা আমের রসালো মুচমুচে জিলাপি, তাহলে তো কোনো কথাই নয়। তো চলো বন্ধুরা, কিভাবে এই মুচমুচে রসালো জিলাপি তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো এই জিলাপি তৈরি করার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এই কাঁচা আম দিয়ে আজকের জিলাপি। তো আম দুটোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়ে এসেছি। তো দেখো, ছোটো ছোটো টুকরো করার ফলে ব্লেন্ড করাটা খুব দ্রুত হয় এবং ভালোভাবে পেস্ট হয়। তো এভাবে ছোটো করে টুকরো করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ছোটো টুকরো করে এর ভেতর থেকে যে রসটা বের হবে, সেই রসটা দিয়েই কিন্তু আজকের জিলাপিটা তৈরি করতে হবে। আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো দেখো, ব্লেন্ড করাটা কতটা সুন্দর হয়েছে। যদি বড় করে ব্লেন্ড করতে যায়, তাহলে কিন্তু অনেক সময় ব্লেন্ডারের ক্ষতি হয়ে যায় এবং ব্লেন্ডটাও খুব ভালোভাবে হয় না। তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি, আর আম থেকে যেটুকু রস বের হবে সেই রস দিয়ে জিলাপিটা তৈরি করব। তো দেখো, এভাবে ছাঁকনিতে অল্প অল্প করে আম নিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি রস বের করে নিয়েছি। এখানে টোটালি 1.5 কাপ পরিমাণ কিন্তু আমার রস হয়েছে। তারপর একটা পাত্রে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তো আমি কিন্তু ময়দাটাই ব্যবহার করেছি জিলাপির জন্য, তোমরা ইচ্ছা করলে আটাও ব্যবহার করতে পারো। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আর 1 চামচের 1/8 ভাগ দিয়ে দিয়েছি বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডাটাই ব্যবহার করেছি। তো ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে যে 1.5 কাপ পরিমাণ রস হয়েছে সেই রস। তো অল্প অল্প করে দিতে হবে, আর ঠিক এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু টোটালি পরিমাণটা বলে দিয়েছি, 1 কাপ পরিমাণ ময়দা আর 1.5 কাপ পরিমাণ রস। তো এভাবে ঠিক চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেন কোনো দলা বা গুটে পাকে না থাকে। তারপর রস করার জন্য আলাদা পাত্রে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তো দেখো, এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখো বলো করতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছ, চিনির সিরাটা কিন্তু আমরা অনেকেই জানি কিভাবে তৈরি করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন হাতে নিয়ে দেখব যে একটা তেল ভাব হয়েছে, তখনই বুঝতে হবে আমার জিলাপির রসটা তৈরি হয়ে গেছে। আর ফ্লেভারের জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমের জুস। আর কালারের জন্য এখানে আমি 7-8 ড্রপ মতো দিয়ে দিয়েছি এখানে ফুড কালার। অবশ্য তোমরা ইচ্ছে করলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো, আমি দেখার সৌন্দর্যে ফুড কালারটা দিয়েছি। তারপর আবারও ঠিক এই ব্যাটারটা নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখো একটা সসের বোতলে আমি ভরে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে হাতের আঙুলে করে 1 ফোঁটা যখন দিয়ে দেখতে হবে যে খুব সুন্দর গরম হয়ে গেছে, তখনই জিলাপির প্যাস্টটা তৈরি করে নিতে হবে। আর সসের বোতলে কিন্তু জিলাপিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু জিলাপিটা তৈরি করে নিচ্ছি, আর সাথে সাথেই কিন্তু জিলাপিগুলো উপরে ভেসে উঠছে। তাহলে বুঝতে হবে যে কতটা সুন্দর হয়েছে। আর তাছাড়া আমের এই জিলাপিটা খুব সহজেই হয়। তো দেখো, এভাবে নাড়াচাড়া করে যখন একটু হালকা লালচে লালচে হয়েছে, তখনই কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে ভিতরে সুন্দরভাবে রসগুলো ঢুকে যাবে। আর 2-3 মিনিট মতো রেখে তারপরে উঠিয়ে নিচ্ছি। তো দেখো, এর ভিতরটা কতটা সুন্দর রস চলে গেছে, এর লুকিংটা দেখেই বুঝতে পারছো। আর এই আমের জিলাপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে, বিশেষ করে আমের ফ্লেভার যারা খুবই পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের রেসিপি। আর বন্ধুরা, এভাবে জিলাপিটা তৈরি করো, খেতে কিন্তু অসম্ভব মুচমুচে মজার হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আর খেতে দুর্দান্ত। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা একদম রসে টুইটুম্বর। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।